অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা, বিক্ষোভে উত্তাল গোটা দেশ। জনরোষ সামাল দিতে মন্ত্রী পরিষদের সবাই একযোগে পদত্যাগ করেছেন। সেখানে নতুন চার মন্ত্রীকে শপথ পড়ানো হয়েছে। তবুও ক্ষমতা আঁকড়ে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। অর্থনৈতিক উন্নয়নের চেয়ে গোষ্ঠীতন্ত্র পরিবারতন্ত্রই প্রাধান্য পায় এই রাষ্ট্রে। আরো জানাচ্ছেন মুনার আলম নির্ঝর। অর্থনৈতিক নীতি, ক্ষমতায় টিকে থাকার রাজনীতি, গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র ও দুর্নীতি একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ শ্রীলঙ্কা। দেশ চালানোর মতো অর্থ এখন তাদের হাতে নেই বলে উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। দেশটিতে এখন চলছে রাজাপাকসে পরিবারের শাসন। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সব এই পরিবারের। পার্লামেন্টেও পরিবারটির রয়েছে আধিপত্য। সময়জাত গড়িয়েছে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট আরো তীব্র হয়েছে। বিদ্যুৎ নেই, পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। দেশজুড়ে চলছে কারফিউ। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী বাদে 26 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তবে ক্ষমতা আঁকড়ে বসে আছে প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপাকসে ও তার ভাই রাষ্ট্রপতি গোতাবায়ও রাজাপাকসে। 26 মন্ত্রী পদত্যাগের পর সকালেই দেশটিতে নতুন চারজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি, যার মধ্যে একজন মুসলমানকে দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। বাকি তিন মন্ত্রীর মধ্যেও প্রথমবারের মতো পরিবারের কাউকে রাখেনি রাজাপাকসে। দ্বীপরাষ্ট্রটিকে নিয়মিতই সহায়তা দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত, তবুও সংকট কাটাতে পারছে না রাবণের লঙ্কা। আর তাই তো ভারতীয় মহাকাব্য রামায়ণের রাবণ রাজার চিতার মতো বিক্ষোভের আগুনও থামছে না শ্রীলঙ্কায়। Has left the country struggling. Munayyar Alam Nirjhor, News Desk, MyTV.